মোবাইল দিয়ে আধার কার্ডের সাথে ভোটার আইডেন্টি কার্ডের লিঙ্ক কীভাবে করবেন প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ বাটামে গিয়ে লিখবেন ভোটার হেল্পলাইন ওটাকে ইনস্টল করে নেবেন ভোটার হেল্পলাইন ইনস্টল হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের করতে কোনো অসুবিধা না হয় অ্যাপসটিকে ওপেন করে নেবেন আই এগ্রি বলে একটা অপশান দেখবেন তলায় দেখা যাচ্ছে ওটা করে নেক্সট করে দেবেন দেন ইংলিশ চুজ করে নেবেন দেন ভোটার রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে ওটাকে ক্লিক করবেন এবারে ফর্ম সিক্স বিটাকে আপনাকে ওপেন করতে হবে টাচ করুন লেট স্টার্ট এবার আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন দেন সেন ওটিপি ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা ওখানে দিয়ে ভেরিফাই করে নেবেন মনে রাখবেন ওটিপি দেওয়ার সময় নির্ধারিত দু মিনিট এবার এবার ইয়েস ক্লিক করবেন আই হ্যাভ ভোটার আইডেন্টি কার্ড নাম্বার দেন এখানে আপনার ভোটার আইডেন্টি কার্ড নাম্বার দিয়ে দেবেন আমি আমার ভোটার আইডেন্টি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন আমার ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি দেন পোসিডে ক্লিক করবেন পোসিডে ক্লিক করলে দেখবেন আপনার পুরো ডিটেলস এখানে চলে এসছে দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার অপশান খুলে যাবে এখানে আধার কার্ড ডিটেলসে গিয়ে আপনার আধার নাম্বারটি আপনি টাইপ করবেন আমি আমার আধার কার্ড নাম্বারটি টাইপ করে নিচ্ছি দেন আপনার যে টিক অপশানটা রয়েছে ওটা করবেন না যেহেতু আপনার কাছে আধার কার্ড আছে দেন আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আপনার একটি ভ্যালিড ইমেল আইডি থাকলে দেবেন না থাকলে দরকার নেই যদি থাকে তো দিয়ে দেবেন দিয়ে দেওয়া ভালো দেন আপনার প্লেস আপনি কোন জায়গা থেকে করছেন সেটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনি ডান করতে পারেন বা একবার চেক করে নিতে পারেন দেখুন এবার ফর্ম সিক্স বিটা আপনাকে পুরোপুরি দেখাবে যেটা আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেটা ভালোভাবে দেখে আপনি কনফার্ম করে দেবেন দেখুন আমার সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে এবং আমাকে একটা রেফারেন্স আইডি দিয়ে দিয়েছে সেটা দিয়ে আমি আমার রেফারেন্সটা চেক করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ